তোমরা পুরো ভিডিওটা দেখবে, সব ভিডিওর মতো একটু একটু দেখে স্কিপ করে চলে যেও না। আশা করছি তোমরা পুরো ভিডিওটা দেখবে, আর যত পারবে গাইস শেয়ার করো, লাইক করো। আর আজকে কাটিং এর পরেই বোঝা যাবে। তো সঙ্গে থাকো, আশা করছি আজকে ভিডিওটা অনেক শেয়ার করবে, অনেক বেশি ভিউ আসবে, অনেক বেশি লাইক করবে। তো সঙ্গে থাকো, আর নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নাও, যাতে ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। আর বিনা ফ্যানের কথা বলছি, ওই জন্যই ঘেমে অস্থির হয়ে যাচ্ছি। তো চলো পার্লারে চলে যাই, ভালো করে হেয়ার কাটিংটা করে আসি। গাইজ, আমি আবারও একটা আমার হেয়ার কাটিং ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা অনেকবার আমাকে সব সময় রিকোয়েস্ট করতে থাকো যে আমার হেয়ার কাটিং করো, হেয়ার কাটিং করো। যেহেতু আমার হেয়ার কাটিং ভিডিও ভাইরাল গেছিলো, অনেকবারই আমি ভিডিওতে বলে থাকি যে আমার হেয়ার কাটিং ভিডিও ভাইরাল গেছিলো। তো প্লিজ তোমরা এটাকে ধরে কিছু মনে করো না, কারণ ইউটিউবের অ্যালগোরিদম হিসেবে যে ভিডিওটা ভাইরাল যায় সেই হিসেবে সেই ভিডিওই বানাতে হয়। তো আমি এত ব্লগিং করেছি, বাট আমার ব্লগিং তেমনভাবে হয়নি, গ্রো আপ হয়নি, কিন্তু আমার হেয়ার কাটিং ভিডিওতে বেশ ভালো ভিডিও গেছে, ভিউ গেছে। তো ওই জন্য সাজেস্ট করে আমাকে ইউটিউব যে তুমি হেয়ার কাটিং ভিডিও বানাও। তো তাই আমি যতটা পারি হেয়ার কাটিং ভিডিও বানানোর চেষ্টা করি, আর তোমরা খুব পছন্দও করো। আমি যতবারই যে হেয়ার কাটিং ভিডিও দিয়েছি তোমরা খুব পছন্দ করেছো, তো তাই আমাকেও অনেকবার বলেছো আমার হেয়ার কাটিং করতে। তো আমি অনেকবারই আমার হেয়ার কাটিং করেছি যখন যেমন পেরেছি। তো আজকেও একটা খুব ভালো লুক দিতে চলেছি আমার হেয়ারের। তো আশা করছি তোমরা পুরো ভিডিওটা দেখবে, ফুল ওয়াচ করবে, সঙ্গে থাকবে। তোমরা শুধু বলে দাও হেয়ার কাটিং ভিডিও বানাও, বাট তোমরা দেখো না কেন জানি না, এটা অ্যাজ আ টিউটোরিয়াল হিসেবেও হতে পারে, কারণ এটা একটা শেখানো হচ্ছে কীভাবে কি হেয়ার কাটবে। কারণ আমি পার্লার শিখছি, আর পার্লার শেখার সাথে সাথে আমার উপরে অ্যাপ্লাই করে ভিডিওগুলো আমারও অনেক কাজের হয়। আমি দেখে বুঝতে পারি যে পরবর্তীকালে যদি আমি কারোর হেয়ার কাটিং করি তো কীভাবে করবো, কীভাবে করবো না, তো এটা আমার খুব সুবিধা হয়। তো এই ফাঁকেই আমার নিজের ভিডিও বানানো হয়ে যাচ্ছে, আর আমার শেখাটাও হয়ে যাচ্ছে। তো দেখো আমার হেয়ার কাটিং করা হচ্ছে, আর তোমরা সবসময় বব কাট বলে থাকো। আমার মুখটা এতটাই বড় না, আমার বব কাটটা মানে একটুও মানাবে না মুখে। আমি বুঝতে পারছি যে তোমাদের চাহিদা যে আমার মুখটা কেমন লাগবে। যদি আমি আনম্যারিড থাকতাম তাহলে একটা আলাদা ব্যাপার হতো, আমি কেটে নিতাম, কিন্তু এখন মুখটা এতটাই মানে একটু মোটুসুটু হয়ে গেছি, তো এতটাই মুখটা বড় লাগে, যার জন্য আমি বব কাট করতে চাই না। আগে অনেকবার করেছি, মেয়ে হওয়ার পরেও আমি মেয়ের অন্নপ্রাশনের সময় আমার প্রায় বব কাটের মতোই পুরো চুল ছিল। তো তাই গাইজ, আমি এত ছোট করতে চাই না, কিন্তু সামনের দিকটা প্রায় এত ছোট হয়ে যায় লক্স কেটে কেটে। তো আশা করছি তোমরা বোঝার চেষ্টা করবে, যদি বুঝতে পারছো তাহলে পুরো ভিডিওটা দেখলে তোমরা অবশ্যই বুঝবে। আর যদি পুরো ভিডিও না দেখে একটু একটু ক্লিপ দেখে তোমরা যদি পালিয়ে যাও তাহলে আমার কিছু করার নেই। আই থিঙ্ক এই দুর্গা পূজাতেও আমি আবার যদি কোনো হেয়ারস্টাইল পারি আমি করবো, নিজের চুলের উপরে অ্যাপ্লাই করব। তো আজকের জন্য এই মানে কিছু দিনের জন্য আমি চুলটা বেশ ভালোই ছোট করে নিয়েছি, আবার যখন লম্বা হবে তখন সেটা বোঝা যাবে। আরেকটা কথা, যে রথের দিন নাকি হেয়ার কাটিং করলে খুব ভালো, সেই চুল নাকি রথের চাকায় দিলে তাহলে তোমার হেয়ার খুব ভালো গ্রো হবে। তো এই এটা মিথ কিনা আমি জানি না, বাট অনেকেই বলে থাকে। তো সেদিন রথ ছিল, তো আমি রথের দিনই আমি হেয়ার কাটিং করেছিলাম। তো কালকে করেছি, আজকে রথের দিন করেছি, আর আজকে ভিডিওটা আপলোড করছি। তো আশা করছি তোমাদের ভালো লাগবে, ভালো লাগবে কি অবশ্যই ভালো লাগবে, ডেফিনেটলি ভালো লাগবে তোমাদের। তো চলো ভিডিওটা কেমন কাটছি, কেমনভাবে কী হচ্ছে তোমরা দেখে নাও, আর সঙ্গে থাকো সিম্পল কাপল ব্লগারের সাথে আরও কী কী। আর তোমরা যেমন আমার হেয়ার কাটিং ভিডিও দেখছি, আমি চাইবো যে তোমরা আমার ভিডিও ব্লগিং ভিডিও দেখো, যাতে আমি খুব উপকৃত হব। আমার খুব ভালো লাগবে যে তোমরা আমার ব্লগিং ভিডিও দেখো, তাহলে অনেক কিছু দেখানোর আছে, অনেক এখানে ওখানে
হ্যাঁ, খড়গপুরে খুব ভালো ভালো জায়গা আছে, আমি তোমাদের দেখাতে পারি। তো দেখো আমার হেয়ার কাটিংটা কমপ্লিট হয়ে গেছে, তোমরা যদি আমার অন্য ব্লগিংও দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও। দেখো গাইস কি সুন্দর চুলটা কাটিং হয়েছে, আশা করছি পছন্দ হয়েছে তোমাদের। তো চলো, চুলটা কাটিং হয়ে গেল, আর এটাই বলবো লাস্ট কথা যে আমার ব্লগিংও দেখো প্লিজ।